Welcome to Base Tutorial. আমরা jazzbase.club এ প্রথমবারের মতন বেস টিউটোরিয়াল চালু করতে যাচ্ছি। তো আগেও যেটা বলেছি যে আমাদের এই উদ্যোগটা কিছুটা নতুন ধরনের বলতে পারেন। তো আমরা এখানে বেস একদম এলিমেন্টারি লেভেল থেকে শুরু করব, বাট অ্যাডভান্স লেভেলের জন্য থাকবে। তো আমি সবসময় চিন্তায় রাখবো যাতে করে অ্যাডভান্স লেভেল এবং এলিমেন্টারি লেভেল দুই গ্রুপের মানুষই যেন এখান থেকে নতুন কিছু জানতে পারে। তো শুরুতেই আসি যে বেস সম্বন্ধে আমরা আগের তিন চারটা টিউটোরিয়াল ভিডিওতেও কভার করেছি যে হোয়াট ইজ বেস। ইনফ্যাক্ট বেস একটা লো ফ্রিকোয়েন্সি ইনস্ট্রুমেন্ট যেটা বাজানোই হয়ে থাকে শুধুমাত্র টোটাল মিউজিকের লো ফ্রিকোয়েন্সি পার্টটাকে কভার করার জন্য। তো লো ফ্রিকোয়েন্সি ইনস্ট্রুমেন্ট কিন্তু শুধু বেস একা না, এটা অ্যাকচুয়ালি এখানে ড্রামসের কিক এবং ড্রামসের অনেকগুলো পার্টসও লো ফ্রিকোয়েন্সি। আমি একটা পরে একটা চ্যানেল চার্ট দেওয়ার চেষ্টা করবো যে আসলে ড্রামসের কিন্তু যতগুলোই বলে খুব যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, একমাত্র হাই হ্যাটস ছাড়া বা ট্রেবলিক সাউন্ডগুলো ছাড়া বাকিগুলো লো ফ্রিকোয়েন্সি। আমি পারলে চার্টটা দেওয়ার চেষ্টা করব। তো আসি এখন যে এই এই অংশটা যেটা আমি আগেও বলেছি যে বেশিরভাগ একটা বড় অংশের কাভারে যে লো ফ্রিকোয়েন্সি ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে থাকে। সো এই অংশের জন্য যেই যেই টিউটোরিয়ালগুলো আমরা সাজাবো সেখানে সবসময় আমরা এমফাসিস থাকবে যে বেস গিটারের উপরে। তো শুরু করা যাক, প্রথমে আসি যে বেস গিটারের কাজ কী, বেস গিটারের প্রধান কাজ কী। আমি যেভাবে বলছি একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে, ইনফ্যাক্ট বেস গিটারের চারটি কাজ। প্রথমটি হচ্ছে ড্রামসের কিককে স্কেলে আনা। দেখেন আমরা যারা স্কেল বুঝি, স্কেল নিয়ে আমি পরেও আবার আসবো কথা বলবো, যারা স্কেল বুঝি বুঝতে হবে যে আমাদের মোট অসংখ্য স্কেল আছে আসলে, কিন্তু আমরা যদি নোট বলি টোটাল 12টা নোটের মধ্যেই হয়। আমরা এগুলো নিয়ে একটু ডিটেলে আসবো কয়েক কিছুক্ষণ পরে। তো মোট কথা কিকটা, কিক ড্রামসটা আপনি যখনই বাজাচ্ছেন ডিক ডিক ডিক, ওটা কিন্তু একই জায়গায় থাকছে গানের মানে ভয়েসের সাথে হোক অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে হোক, এটা কিন্তু তার স্কেল চেঞ্জ করতে পারে না। সো দিস ইনস্ট্রুমেন্ট বেস গিটারের প্রথম কাজ হচ্ছে আপনার ওই কিকটাকে স্কেলে আনা। এবার দ্বিতীয় কাজ, বেস গিটারের দ্বিতীয় কাজ হচ্ছে একটা গ্রুভ বা একটা ছন্দ তৈরি করা। ছন্দ কিন্তু ড্রামসই করছে, ইনফ্যাক্ট আপনি যদি আমরা যদি চিন্তা করি ড্রামস বলি বা আপনার তবলা বলি বা যে কোনো যেগুলো নাকি পারকিউশন ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু ছন্দই তৈরি করে, যেমন দিক তাক দিক দিক তাক, এগুলো কিন্তু ছন্দ। তো এই ছন্দটাও বেস গিটার ইনফ্যাক্ট সেম একটা ছন্দই তৈরি করবে এবং তার ছন্দটা ড্রামসের বা যে কোনো পারকিউশন ইনস্ট্রুমেন্টের ছন্দের চেয়ে অনেক বেশি মেলোডিয়াস হবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এবার আসি তৃতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে ইনফ্যাক্ট যখন গানের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই ফাঁকা জায়গাগুলোতে ফিলার দেওয়া। ফিলার বলতে আমরা বোঝাচ্ছি যে ফাঁকা জায়গাগুলোকে ভরিয়ে দেওয়ার জন্য কোনো একটা কিছু করা। যেমন ধরেন যে কোনো একটা খুব পরিচিত গান যদি আমি বলি, যদি এভাবে বলি আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, এই এর পরে একটা ফাঁকা জায়গা আছে, দিক 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 দিকখানি নর্মালি ড্রামসের বিটটা পড়ে যায়। আবার যদি আসি আমরা শুধু দুজনে, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা অথবা যে কোনোভাবে আপনি বলেন যে কোনো জায়গায় গানের মাঝখানে যে ফিলারটা যে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটা ফিল আপ করে দেওয়া হয়। কথা হচ্ছে এগেন ড্রামস তো সেই গ্যাপটা ফিল আপ করছে, তো বেস গিটারের প্রয়োজনটা কি? এখানেও কিন্তু একই প্রয়োজনটা চলে আসে যে ড্রামসের ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু ওইটা স্কেলে থাকে না এবং ওটা স্কেলে থাকার কথাও না, যদিও ড্রামসের টিউনিং কিন্তু স্কেলে হয়। আমি আগেও বলেছি যে ড্রামসের সাপোজ বিভিন্নটা বিভিন্ন রকম, যেমন আপনার সেম টমসের একটা টমস থাকে এফ এ, একটা টমস থাকে এফ বি ফ্ল্যাট, যাই হোক এসআপি, বিভিন্ন রকমভাবে টিউনিং হয়। স্নেয়ার থাকে একটা টিউনে, কিকো থাকে একটা টিউনে, অ্যাকচুয়ালি থাকে, কিন্তু সেটা তো ফিক্সড। কিন্তু আমার যে যখন অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো বাজছে সেটার সাথে স্কেলে আসতে হবে। তো সেই কারণে তিন নম্বর কাজটা হচ্ছে ফিলারটা দেয়া, যাতে করে ফিলারটাও একটা স্কেলে থাকে। এবং চার নম্বর কাজ হচ্ছে একটা প্যাটার্ন করা। এখন এই প্যাটার্ন ব্যাপারটা আমরা যদি একটু বুঝাই, যেমন ধরেন আপনার ড্রামসের কিককে, আমি এক নম্বর কাজ যেটা বলেছিলাম ড্রামসের কিক যেভাবেই বাজে, আমরা যদি এভাবে চিন্তা করি যে ড্রামসের কিক বাজছে ধিক 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 ধিক, ড্রামসের কিকটা
কে আমরা স্কেলে নিয়ে আসলাম, এটা হচ্ছে সি সি নোটে বেসিক্যালি এটা কিক আসছে, এবং আমি এখানে সি নোটে মানে সি স্কেলের মধ্যে ঢুকানোর চেষ্টা করছি, ধরে নিলাম আমি জাস্ট বোঝার সুবিধার জন্য। এখন কথা হচ্ছে তাহলে আমাদের প্যাটার্নের প্রয়োজনটা কি? গ্রামেটিক্যালি আপনার নিয়ম হচ্ছে আপনি যদি শুধুমাত্র নোট ধরে এই ড্রামসের কিককে ফলো করেন দেন অলসো বেস গিটার বাজানো হয় এবং সেটাও বেস গিটার প্লেয়িং, কিন্তু আপনাকে বাজাতে হবে একটা প্যাটার্ন ফলো করতে সব সময় রেকমেন্ডেড করা হয়। ওই যে এর আগে বলেছিলাম একটা গ্রুপ তৈরি করা, তো গ্রুপ তো এভাবেও তৈরি করা যায়। আমরা যদি আসি, আমরা যদি ড্রামসের কিকের সাথে থাকি, ধরেন ব্যাপারটা এরকম দিক ঠিক 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 ঠিক, এটা কিন্তু ওই ড্রামসের কিকটাকে স্কেলে আনছে, নাম্বার ওয়ান প্রথম কাজটা করছে, একটা গ্রুভও কিন্তু তৈরি করছে, ঠিক 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 একটা গ্রুভও তৈরি করছে। তাহলে প্যাটার্নটা কিসে? এখন এই গ্রুভটা তৈরি করলে যেটা হয়, আপনি অন্যান্য ইনস্ট্রুমেন্ট যখন বাজাবেন, ওই যে বলছিলাম যে গ্রুভটাকে মানে যে যে ছন্দটা আপনি তৈরি করছেন, এটা একটা ছন্দ তৈরি করছে, কিন্তু এই ছন্দটাকে আপনার আরও বেশি রিচ করার জন্য বলা হয়, রেকমেন্ড করা হয় প্যাটার্ন। সো আমি যদি এই জিনিসটাই যদি আমি আমি এখন প্রত্যেকটা জিনিসের ডিটেলে যাবো, আমি শুধু জাস্ট বোঝার জন্য বলছি। সাপোজ এটা যদি সি হয়, আমি এর ফিফথ নোট, দ্যাট ইজ সি স্কেলের ফিফথ নোট, আমি যদি প্যাটার্ন আমি যদি মনে করি যে এইটা বাজাবো আর ফিফথ নোটটা বাজাবো, তাহলে দেখেন এটা একটা পেগুলিয়ার প্যাটার্ন হলো। হোয়াট এভার, নর্মালি আমরা এইসব জায়গায় যেটা দিই, মানে সেম এজ দ্যাট, মানে আপনি প্যাটার্ন যেটাই বাজান ডিপেন্ড করবে গানের প্রয়োজনীয়তার উপরে, আপনাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। তো সো আমরা এখানে একটা প্যাটার্নের কথায় আসলাম, যে প্যাটার্নের ডিটেল কেন আমি এটা বাজাচ্ছি এবং প্যাটার্নে আরেকটা জিনিসকে ফলো করা হয় সেটা হচ্ছে স্নেয়ার। তো এই জিনিসগুলো নিয়ে আমি আলাপ করবো। তো আমরা যদি আবার একটু চিন্তা করি তাহলে এই চারটা হলো বেজের কাজ, একটু রিক্যাপ করে নিই। নাম্বার ওয়ান, অবশ্যই ড্রামসের কিকটাকে বা বেজ অংশটাকে স্কেলে আনা। নাম্বার টু, একটি গ্রুপ তৈরি করা, যেটা খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট, গ্রুপ তৈরি করা, দ্যাট ইজ এই যেটা আমরা বাজাচ্ছি সেটা ঠিক 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 একটা গ্রুপ তৈরি হচ্ছে, একটা ছন্দ তৈরি হচ্ছে এবং সেটাও কিন্তু স্কেলেই থাকছে। নাম্বার থ্রি, ফিলার দেওয়া। আচ্ছা, ফিলার দেওয়াটা আমি অবশ্য এখনো বলিনি, মুখে বলেছিলাম, লাস্টের যে আটটা বার আমি ওটার মধ্যে চারটা আমি প্যাটার্নে ছিলাম বা আমি নোটে ছিলাম, তারপর আমি বাকি চারটাতে আমি ফিলার দিলাম, এবং এই জায়গাটাই কিন্তু ড্রামসের দিক 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 একটা টমস বা স্নেয়ার টমস মিলে একটা রোলিং দেবে। সো সেই জিনিসটাকে আমরা স্কেলে আনলাম। আর ফোর্থ যেটা কাজ সেটা হচ্ছে প্যাটার্নে বাজাতে হবে। আসেন একটা প্যাটার্নে বাজাই, আমি এই জিনিসটাকে একটা প্যাটার্নে বাজাই। একদম ভেরি বেসিক বেজের চারটা ওয়ার্ক, এটা একটা আমাদের বড় জানা। আমরা কিন্তু যে যেভাবেই বলুক অনেকে অনেক কথা বলবো, বাট আমরা যেটা যাচ্ছি এটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে আগানো। সো আমাদের সাথেই থাকুন।